হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হেলথ টিপসের কথা কি এই হেলথ টিপস জেনে নেওয়া যাক টি ব্যাগ দিয়ে চা পানের ক্ষতিকর দিকগুলো জানেন কি না জানলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন চা আমাদের প্রায় সকলেরই প্রতিদিনের নিত্য সঙ্গী প্রায় সব বয়সী মানুষই কম বেশি চা পান করে থাকে কাজে অবসরে গল্পে বা বন্ধুদের সঙ্গে আড্ডা জমতে চা আমাদের একটি অন্যতম উপকরণ ফলে আমরা চা পান করতে গিয়ে ঝামেলা এড়ানোর জন্য চা পাতির বদলে বরং টি ব্যাগ ব্যবহার করতে বেশি পছন্দ করে থাকি কিন্তু এই টি ব্যাগে রয়েছে মারাত্মক ঝুঁকি যা কমিয়ে দিতে পারে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা এমন কি বাড়াতে পারে ক্যান্সারের সম্ভাবনা সম্প্রতি এক গবেষণায় জানা যায় ছোট্ট একটি টি ব্যাগে লুকিয়ে থাকতে পারে হরেক রকমের বিপদের বার্তা টি ব্যাগ তৈরিতে ব্যবহার করা হয় এপি ক্লোরো ক্লোরোহাইড্রিন নামে একটি লেজিন উপাদান আর বিশেষজ্ঞদের সতর্ক বাণী শরীরের কার্সিনোজেনিক উপাদান বাড়তে থাকলে ক্যান্সারের আশঙ্কাও বাড়তে থাকে টি ব্যাগে ব্যবহৃত এপিক্রোরফাইরিন উপাদান শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে প্রতিনিয়ত নানাবিধ শারীরিক সংক্রমণের আশঙ্কা বাড়তে থাকে এমনকি বন্ধত্বেরও মতো রোগের সম্ভাবনা তৈরি করে এছাড়া টি ব্যাগ তৈরিতে ব্যবহার করা হয় পিভিসি থার্মোপ্লাস্টিক নাইলন রেয়ন পলিপ্রোফাইলিন নামক ক্ষতিকর উপাদান যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হিসেবেই বিবেচিত মোট কথা শারীরিকভাবে সুস্থ থাকতে টি ব্যাগ দিয়ে চা পান আর কখনোই করবেন না সো বন্ধুরা আজকের হেলথ টিপসটি এই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন তার সঙ্গে সঙ্গে পরিবেশকেও আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানেন কী করতে হবে ধন্যবাদ